আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি খুবই সহজ আর মুচমুচে একটা নাস্তা এই নাস্তাটি আপনি একবার বানিয়ে পুরো এক মাস নিশ্চিন্তে সংরক্ষণ করে রাখা যাবে হাতের কাছে থাকা একদম কম উপকরণে খুবই সহজে বানিয়ে ফেলা যায় আর খেতেও হয় ভীষণ দারুণ খুবই মুচমুচে খেতে চায়ের সাথে বিকালের আড্ডায় একদমই জমে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি তো আপনি যদি আরও বেশি করে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও বানানো যেতে পারে তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচের মতো লবণ দিয়েছি কেউ চাইলে এখানে চিনিও অ্যাড করে দিতে পারেন এক থেকে দুই চামচের মতো তারপরে আমি একটা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেলের পরিবর্তে এখানে ডাল বা বাটার কিংবা ঘিও দেওয়া যেতে পারে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর এতে করে কিন্তু এই কাজু নিমকিগুলো অনেক বেশি খাস্তা মুচমুচে হবে আর এভাবে আমি হাত দিয়ে তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে টাইট এবং শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা আমি রেস্টে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে আবার একটু ভালো করে মথে নিব আর এবার একটা বেলন দিয়ে আমি রুটির মতো করে বেলে নিয়েছি বেশ মোটা করেই বেলতে হবে আর এটা বেলার জন্য কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল কিংবা আটা ময়দার প্রয়োজন নেই এখানে যথেষ্ট পরিমাণ তেল থাকার কারণে এটা এমনিই বেলা যাবে তারপরে আমি একটা ওষুধের এরকম একটা কাপ নিয়েছি কিংবা এর বদলে কুকি কাটার বা যে কোনো ধরনের প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে করে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি এটা খুবই ইজি আর দেখতে খুবই সুন্দর লাগে বানানোর পরে যে অতিরিক্ত যেটুকু ছিল এইটুকু আবার একটু বেলে আবারও বানিয়ে নিতে হবে তারপরে আমরা চলে যাচ্ছি ভাজার জন্য তেলটা কিন্তু কোনোভাবেই খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে যেটা হবে তেলে দেয়া মাত্রই এই নিমকিগুলোর গায়ে ফোসকা পড়ে যাবে ছোট ছোট। তাই অবশ্যই তেলটা অল্প গরম করে নিতে হবে আর তারপরে মিডিয়াম টু লো হিটে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এতে করে সব দিকেই কালারটা সুন্দর হবে এভাবে আমি লাল করে ভেজে তুলে নিয়েছি আর গরম গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে ম্যাগি সাদা ম্যাজিক মশলার পুরো এক প্যাকেট দিয়ে দিলাম এটা অপশনাল কেউ দিতে না চাইলে বাদও দেওয়া যাবে কেননা এই মশলা ছাড়াও এটা খেতে অনেক মজার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ